বর্তমান সময়ে করোনা সতর্কতায় হুইয়ের স্বাস্থ্যবিধির পাশাপাশি চিকিৎসকদের সকল নির্দেশিকা মেনে চলার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা এই করোনার ক্ষেত্রে আবশ্যক। সমাজের প্রতিটি শ্রেণীর মানুষকে সচেতন করতে রাজ্যের শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দলকেই করোনা সতর্কতার প্রচার করতে দেখা যায়। বিশেষত শাসক দল তৃণমূল কংগ্রেস প্রায় দিনই করোনা সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়ে থাকে। সেখানে হুগলির তারকেশ্বরের শাসক দলেরই এক তাবড় যুবনেতাকে দেখা গেল কোনো রকম মাস্ক ছাড়াই এবং সামাজিক দূরত্ব বজায় না রেখেই একেবারে গা ঘেঁষাঘেঁষি ভিড় করে কলেজ ছাত্রদের নিয়ে তিনি বৈঠক করছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব নেতা লাল্টু চ্যাটার্জি। এদিন চাপাটাঙ্গা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের নিয়ে কলেজের ইউনিয়ন রুমের মধ্যেই তিনি এই বৈঠক করেন, যেখানে তিনি তার বক্তব্য রাখার পাশাপাশি দলীয় স্লোগানও দেন। কিন্তু যুবকদের মধ্যে উপস্থিত থেকে একজন যুব নেতা হয়েও তিনি করোনা স্বাস্থ্যবিধি পালন করেননি। আজ ঠিক কী কারণে এই বৈঠক করলেন তৃণমূল যুব নেতা লাল্টু চ্যাটার্জি? কী বলছেন তিনি শুনে নিন। আজকে আমরা তারকেশ্বর ব্লকে চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট, অনেকদিন পর করোনা ভাইরাস যে মহামারী, যে রোগ, অনেকদিন পর আমরা সেই সমস্ত অনেকটা কাটিয়ে আমরা উঠতে পেরেছি। তা আজকে আমরা তৃণমূল ছাত্রদের ভাই মোজাম আছে, ব্লক সভাপতি, ছাত্র নেতারা সকলেই এখানে আছে, প্রাক্তন নেতারাও আমাদের এখানে আছে, তৃণমূল ছাত্র পরিষদের সাহেব আছে, আমাদের মনির আছে, আমাদের রানী কিশোরের স্বামী সবাই আছে এখানে। আমাদের যেটা কাজ তৃণমূল ছাত্র যেটা আমরা করবো আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে না, বাংলার মানুষ স্থির সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ, শুধু তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনে তারকেশ্বর বিধানসভাতে ভারতীয় জনতা পার্টিকে শুধু তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনের নির্বাচনে বুঝে নেয়, এটাই আমাদের সবাই মিলে যে প্রতিজ্ঞা আমরা করলাম। তাই আমরা আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আমরা সবাই মিলে মমতা তৃণমূল ছাত্র পরিষদ। অন্যদিকে লাল্টু চ্যাটার্জি গা ঘেঁষাঘেঁষি ও মাস্কবিহীন এই কর্মসূচিকে নিয়ে কটাক্ষ করলেন আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তী। অবিলম্বে এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়ে তিনি বলেন, কলেজে আমরা দেখতে পেলাম যে বহিরাগত তৃণমূল নেতা লাল্টু চ্যাটার্জি সেই জায়গায় গিয়ে আর তাদের ছাত্রদের সঙ্গে তিনি মিটিং করছেন, কোনো সোশ্যাল ডিস্ট্যান্স মানছেন না এবং কারোর মুখে মাস্ক নেই। কি অদ্ভুত দ্বিচারিতা চলছে এই মমতা ব্যানার্জির রাজত্বে! আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি তার নিজের দলের জন্য নানা রকম জায়গায় মিটিং মিছিলের পারমিশন দিচ্ছেন, আর বিজেপি কোনো মিটিং মিছিল করলে তার পারমিশন দিচ্ছেন না। কলেজের মতন সেন্সিটিভ জায়গা একটা ছাত্র যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার দায় এড়ানো যায় না। একটা রাষ্ট্রের হিত চিন্তক হিসাবে আমি এটুকুন বলতে পারি যে এটা দেশের পক্ষে খুবই ক্ষতিকারক ব্যাপার, এবং এই বিষয়ে এদের বিরুদ্ধে আমি সমস্ত পুলিশ প্রশাসন দপ্তরকে জানাচ্ছি, আপনারা এই ভিডিও দেখে এদের বিরুদ্ধে অবিলম্ব ব্যবস্থা গ্রহণ করুন, তা নাহলে এই দ্বিচারিতার বিরুদ্ধে আমরা রাস্তায় নামব। Collection jeans and t-shirts only for men. সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।
সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।